সেবার অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের আসর বসেছে ঢাকায়। বাংলাদেশ দলে নেওয়া হয়েছে নতুন এক ফাস্ট বোলার, নাম তার মাশরাফি। সে নাকি গতি দিয়েই স্যার নাড়িয়ে দিচ্ছেন ব্যাটসম্যানদের হেলমেট। এই কথা শুনে মুখে ব্যাংচি কাটলেন স্বয়ং মাশরাফিরই এক সতীর্থ। আচ্ছা, লিকলিকে ছেলেটা আমার চেয়েও জোরে বল করে, আচ্ছা দেখবো নে কোন হাতি গোড়া বল করে। পরদিন নেটে মাশরাফির বল দেখে সত্যি চমকে গেল ছেলেটা। সেদিনের পর মাশরাফির সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেলেন খুলনার ছেলে সৈয়দ রাসেল। রাসেলকে বলা হয় বাংলাদেশের দুর্ভাগা খেলোয়াড়দের একজন। গতি তেমন আহামরি টাইপ কিছু ছিল না, কিন্তু মিডিয়াম পেসের সাথে সুইংয়ের ভেরিয়েশনটা ছিল স্রেফ চোখের শান্তি। তাতে সে সময় বাংলাদেশের বোলিং অ্যাটাক মানেই ছিল এক পাশে মাশরাফির গতি আর অন্য পাশে রাসেলের সুইং। মজার ব্যাপার হলো, যেদিন মাশরাফি সুবিধা করতে পারতেন না সেদিন রাসেল বুঝে যেতেন তাকে কী করতে হবে। মাশরাফির ভাষ্য মতে, আমাকে সবচেয়ে ভালো বুঝতো রাসেল, যেদিন আমার দিন খারাপ যেত সেদিনও বুঝে ফেলতো ওর কাজটা কী, দায়িত্ব নিজ খাতে তুলে নিয়ে কাজটা করে দিত। ফিরে যাওয়া যাক 2007 বিশ্বকাপে। শুরুতেই ভারতকে আগুনের উত্তাপটা টের পাইয়ে দিয়েছিলেন মাশরাফি, আর তাতে ঘি ঢেলে উত্তাপটা বাড়িয়ে দিয়েছিলেন সৈয়দ রাসেলও। সেদিন উইকেট না পেলেও 10 ওভার কোটায় 3.10 ইকোনমিতে রাসেল রান দিয়েছিলেন মাত্র 31। ওই ম্যাচের সবচেয়ে কম ইকোনমিক বোলার ছিলেন রাসেল। মাশরাফি রাসেলের সাথে সেদিন টুপ টুপ করে কেরোসিন ঢেলে দিয়েছিল রাজ্জাক, রফিক, সাকিবের স্পিন থ্রোইও, আর তাতেই জ্বলে পুড়ে একাকার হয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় অ্যান্ড কোম্পানি। জল জলে আলোর প্রদীপটা যেমন অল্প বাতাসেই নিবু নিবু করে একসময় পুরোপুরি নিভে যায়, তেমনি ইঞ্জুরি নামক এক চিরশত্রুর আঘাতে আস্তে আস্তে থমকে যেতে যেতে একেবারেই থমে গেলেন সৈয়দ রাসেল। 2010 সালে ইঞ্জুরির আঘাত, বাহু কোমর হয়ে সেটা আঘাত হানে কাঁধেও। মাঠে ফিরতে মরিয়া রাসেল শরণাপন্ন হলেন ক্রিকেট বোর্ডের, কিন্তু ক্রিকেট বোর্ড কী করল, পরিচয় দিল চরম নিকৃষ্টতার। তবে রাসেল পাশে পেলেন সবচেয়ে কাছের বন্ধু মাশরাফিকে। মাশরাফির বন্ধুসুলভ উদারতায় মুম্বাইয়ে চিকিৎসা নিয়ে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারও মাঠে ফিরেছিলেন সৈয়দ রাসেল। রাসেল ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র 6টি, তাতেও জুলিতে উইকেট জমেছে 12টি। 52 ওয়ানডেতে শিকার করেছেন 61 উইকেট। খালি চোখে খুবই সাদামোটা এই পরিসংখ্যানে রাসেলকে বিচার করাটা হবে চরম বোকামি। শুধু গতির উপর নির্ভর না করে নিয়ন্ত্রিত নিখুঁত মাপা লাইন লেন্থে বল ফেলা এবং উইকেটের দুই দিকে সুইং করানোর যে মুঞ্চিয়ানা রাসেল দেখিয়েছেন তা বাংলাদেশ ক্রিকেটে কল্পনাতীত। আমরা যারা এই বাংলাদেশ টিমকে দেখার আগের নখদন্তহীন বাংলাদেশ ক্রিকেটকে দেখেছি, সেই বাংলাদেশের হয়ে বাঁহাতি সৈয়দ রাসেলের সুইংয়ে বিভ্রান্ত হয়ে বিপক্ষ টিমের সেরা ব্যাটসম্যানদের নাচতে থাকার দৃশ্য এখনও চিরসবুজ আমাদের কাছে। বাংলাদেশ দলের সুইং মাস্টার সৈয়দ রাসেল এবার নাম লিখিয়েছেন কোচিং পেশায়। সুপারস্টার সাকিব আল হাসানের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির বোলিং কোচের দায়িত্বে সৈয়দ রাসেল। নিজে জাতীয় দলে লম্বা সময় সার্ভিস দিতে না পারলেও জাতীয় দলের জন্য পরবর্তী লম্বা রেসের ঘোড়াদের তৈরি করছেন বাঁহাতি সাবেক এই পেসার। রাসেলের কোচিং ক্যারিয়ারের জন্য রইল শুভকামনা।